প্যাডক স্কয়ার একবার সরাসরি নিয়ে যাই। পৃথা দাশগুপ্ত আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। বাঙালি মাত্রই জানেন পৃথা যে ম্যাডক স্কয়ার এই কটা দিনে পূজোর কটা দিন একেবারে আড্ডা জোনে পরিণত হয়ে যায়। এবার মা কৈলাসের পথে পাড়ি দেবেন, আবারও সেই গম গম করেছে ম্যাডক স্কয়ার এই কটা দিন একেবারে ফাঁকা হয়ে যাবে, সবার কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে, বিষণ্ণতা তো স্বাভাবিক। একদমই তাই, তুমি যেমনটা বললে যে ম্যাডক স্কয়ার মানেই একটা আড্ডা জোন, এবং বন্ধুদের সাথে বা কাছের মানুষদের সঙ্গে আড্ডা মারা, গান গাওয়া, ছুটিয়ে খাওয়া দাওয়া, এটাই তো কোথাও ম্যাডক স্কয়ারের ইউএসপি। এবং সেই ছবিটা আজকে একদমই নেই। আজকে খালেই মন খারাপ, উমার বিদায়ের পালায় তুমি দেখতে পাচ্ছ যে দেবী বরণ, সেই বরণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলাও চলছে ম্যাডক স্কয়ারে। তার কারণ আর কিছুক্ষণ পরেই প্রতিমা নিরঞ্জন হবে। এই যে সিঁদুর খেলার প্রক্রিয়া বা দেবী বরণ প্রক্রিয়া, এইটা চলবে মোটামুটি 7টা সাড়ে 7টা পর্যন্ত। তারপরেই মাকে সাজানোর সাজাবেন উদ্যোক্তারা, এবং সাজিয়ে মোটামুটি যেটা তাদের কর্মসূচি রয়েছে 8টা সাড়ে 8টা নাগাদ তারা একদম প্রতিমা নিরঞ্জনের পথে তারা নিয়ে চলে যাবেন। কিন্তু সেটা বিষয় যে এই যে মায়ের যে রূপ, এই সাবেকের রূপ দেখার জন্যই আমরা জানি প্রত্যেক বছর ভিড় করেন প্রচুর দর্শনার্থী। এবং আমি দেখছিলাম আপনারা সিঁদুর খেলছিলেন, এই প্রত্যেক বছরই সাদা শাড়ি লাল পাড়ের একটা বিষয় রয়েছে যে সাদা শাড়ি লাল পাড় পরে এই সিঁদুর খেলতে হবে। কতটা মন খারাপ, কারণ 2 বছর পরে আবার সেই চেনা ছবি ম্যাডক স্কয়ারে। 2 বছর আমরা পারিনি খেলতে, অনেক রেস্ট্রিকশন ছিল, এবছর সেই রেস্ট্রিকশন নেই। এক থেকে ভালো লাগছে যে আবার সেই পুরনো চিত্রটা ফিরে পেয়েছি, আমরা সবাই সিঁদুর খেলতে পারছি। কিন্তু আবার লম্বা একটা 1 বছরের অপেক্ষা, 1 বছরে অনেক কিছু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু এই মন খারাপটা যেমন বাংলায় যে যারা থাকেন সেই বাঙালিদের ক্ষেত্রেও যেরকম, প্রবাসী বাঙালিদের ক্ষেত্রেও সেই মন খারাপটা একই। যেমন নর্থ বম্বে সর্বজনীনে অতসী মুখোপাধ্যায় সেই ছবিটা তুলে ধরবেন, তুমি একেবারে প্রথম দিন থেকে অতসী দর্শকদের দেখিয়েছো যে এই কটা দিন নর্থ বম্বে সর্বজনীনের পুজো মণ্ডপ যেভাবে গম গম করে থাকতো, হই হই করে কেটে গেল, চোখের নিমেষে যেন 3-4 দিন কেটে গেল, কিভাবে এখানে এবারে প্রতিমা নিরঞ্জনের পালাটা চলবে? একেবারে তাই, দেখো এখানকার যারা প্রবাসী বাঙালি রয়েছে তাদেরও কিন্তু খুবই মন খারাপ, কারণ আজকে শেষ দিন, এবং এই মুহূর্তে চলছে লাইন দিয়ে সিঁদুর, মাকে সিঁদুর দিয়ে বরণ করার পালা এবং মিষ্টি মুখ করানোর পালা। একটু আগেই আমরা দেখলাম যে কাজল এসেছিলেন, তিনি মাকে বরণ করে গেলেন, এবং একটু পরেই যে জুহু বিচ রয়েছে সেখানে হবে প্রতিমা নিরঞ্জন, এবং তারই সঙ্গে আসবেন রানী মুখোপাধ্যায়। তার আসার কথা প্রত্যেকটা দিনই তিনি পুজোর সঙ্গে জড়িয়েছিলেন, এবং সকলেরই মন ভারাক্রান্ত, কারণ আরও 1 বছরের অপেক্ষা। তাই যতটা সম্ভব পারা যায় ততটা সম্ভবই এই শেষ মুহূর্তটিকে সকলেই এনজয় করে নিচ্ছেন। নিঃসন্দেহে তাই। আমি এবারে বাবুঘাটে আপনাদের সরাসরি নিয়ে যাব। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, গঙ্গার ঘাটে ঘাটে নিঃসন্দেহে এখন প্রচন্ড ব্যস্ততা। এই ছবিটা আমাদের দেখাও পার্থ, যে কতগুলো প্রতিমা এখনো পর্যন্ত বিসর্জন হলো, এবং ওভারঅল সিকিউরিটি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কতটা আটোসাঁটো করা রয়েছে সেখানে? একবারে দেখো বিভিন্ন জায়গার ছবি যেমন তুমি তুলে ধরলে শুভজিৎ, এবং তার পাশাপাশি আমরা রয়েছি বর্তমানে বাবুঘাটে। বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন চলছে একেবারে আর কি সকাল থেকে, ব্যবস্থাপনা থাকলো দুপুর থেকে, কিন্তু মূলত বাড়ির প্রতিমাগুলো একে একে আসতে শুরু করেছে। এবং এই মুহূর্তে কিছুক্ষণের জন্য বাবুঘাটে যে নিরঞ্জন প্রক্রিয়া সেটা থমকে ছিল, আবারও সেটা শুরু হতে চলেছে, কারণ যেহেতু গঙ্গায় জোয়ার, এবং সেই জোয়ারের কারণে নিরাপত্তাজনিত কারণেই কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণের জন্য প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া থমকে ছিল।